মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সংবর্ধনায় এমপি মানিক। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ প্রগতি উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার দুপুর 2 ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের মানিকনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইকবাল হোসেন পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 5 আসনের সাংসদ ও প্রধান উপদেষ্টা প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের এমপি মহিবুর রহমান মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান দোয়ারাবাজার উপজেলা পরিষদ ও বীর প্রতীক অধ্যক্ষ ইদ্রিস আলী। উপস্থিত সংবর্ধনা অনুষ্ঠানে সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সমীরউদ্দীনের পক্ষে অতিথি ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আর্থিক সাহায্য দিয়ে বিশেষ অবদান রাখায় সৌদি প্রবাসী সমীরউদ্দীনকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করেন মহিবুর রহমান মানিক। প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে গর্বিত আমরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা দোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, প্রতিষ্ঠাতা ভিপি ছাতক ডিগ্রি কলেজ, উপদেষ্টা প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ শফিকুল ইসলাম বাবুল, সিও অফিসার অবসর রফিক উদ্দিন, মোহাম্মদ নূর মিয়া, দেওয়ান আল তানভীর আশরাফি চৌধুরী, প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী ওসমান, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দেওয়ান এ কে এম জাকির চৌধুরী, চিন্তামণি অধিকারী, বশিরউদ্দিন প্রমুখ। মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং সম্মানিত সচিবমণ্ডলী, ইসলাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে মাগরিবের নামাজ সমাগত এবং আমাদের সাল্লা উপজেলায় আপনারা জানেন একটি সাম্প্রদায়িক শক্তি সেইখানে একটা তাণ্ডব চালিয়েছে, সেই বিষয়ে আমরা আগামীকালকে সেই নোয়াগাঁও গ্রামে সেইখানে আমাদের সরজমিনে একটি অনুষ্ঠান রয়েছে। আমাদের ধর্মমন্ত্রী তিনিও আসতেছেন, আমাদের অন্যান্য এমপিরাও আসতেছেন, আমাদের